কৃষক যখন একটা ভালো বাজার পেতে যায়, সেক্ষেত্রে আগামটা সবচেয়ে ভালো একটা বাজার পায়। এই কপিটা হচ্ছে আমরা এই যে সময়টা, এখন যে গরমের সময়টা, এই সময়টা আমরা লাগাতে পারি। তো আমার জমিতে সুন্দরভাবে কপিটা হয়েছে। এই জমিতে আমার কোনো ঘাস নাই, কারণ হচ্ছে আমি মালচিং করছি এখানে। প্রিয় দর্শক, এই যে গ্রীষ্মকালীন সময়ে ফুলকপি আবাদ করেছেন আমাদের অরুণ চন্দ্র রায়, যিনি এই ফুলকপিটি আবাদ করেছেন, আমরা ওনার কাছেই জানতে চাইব যে এই শীতকালীন ফসলটি উনি গ্রীষ্মকালীন সময়ে কিভাবে আবাদ করেছেন। এই ফুলকপিটি আসলে কি সার্বজনীন কৃষকরা আবাদ করতে পারবেন কি না, এই বিষয়গুলো আসলে আমরা এই অরুণ চন্দ্র রায় ওনার কাছ থেকেই জানার চেষ্টা করব। দাদা আদাব। আদাব দাদা। দাদা ভালো আছেন? জি আছি ভালো। দাদা আপনার একটু নাম পরিচয়টা আমরা জানতে চাই। আমার নাম হচ্ছে অরুণ কুমার রায়, আমার বাসা হচ্ছে নরসিংহ লেহারা বাজার ইটকুমারি পীরগাছা রংপুর। আচ্ছা দাদা, আমরা আপনার এই যে নার্সারিতে দেখতে পাচ্ছি যে আপনি এই যে গ্রীষ্মকালীন সময়ে ফুলকপি আবাদ করেছেন, আসলে আমরা আপনার কাছে জানতে চাই যে এই সময়ের ফসল তো এটা না, এটা তো শীতকালীন ফসল, কিন্তু আপনি এই গ্রীষ্মকালীন সময়ে ফুলকপিটা আবাদ করলেন, এর বীজ বা এর সম্পর্কে আপনি একটু আমাদেরকে বিস্তারিত বলবেন? আচ্ছা, আমি একটু শুরুতে একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমি যেহেতু হচ্ছে কৃষকদের সঙ্গে নিয়ে কাজ করি, আর সেক্ষেত্রে কৃষকদের কোন ফসলটা চাষ করবে, কোন ফসলটা চাষ করবে না, কখন চাষ করবে, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা হচ্ছে কাজ করি। তো সেক্ষেত্রে হচ্ছে কপিটা মূলত শীতকালীন একটি সবজি। তো কৃষক যখন একটা ভালো বাজার পেতে যায়, সেক্ষেত্রে আগামটা সবচেয়ে ভালো একটা বাজার পায়, আর আগামের থেকেও সেটা হচ্ছে আরেকটা, এটা গ্রীষ্মকালীন একটা ফুলকপি জাত, এটার নাম হচ্ছে সামার হোয়াইট। এই কপিটা হচ্ছে আমরা এই যে সময়টা, এখন যে গরমের সময়টা, এই সময়টা আমরা লাগাতে পারি। সেটা এখন আমি কৃষকদের আমি কীভাবে দেবো, এখানে একটা বিষয় আছে। আমি এই জন্য নিজেই এটাকে ট্রায়ালে দিছি যে আসলে গ্রীষ্মকালে কপিটা হয় কি না। তো আমার জমিতে সুন্দরভাবে কপিটা হয়েছে, আমি জাস্ট একটু কাজ করছি, বেডের মধ্যে আমি মালচিং করে নিছি, আর বেডটা অনেক উঁচু করছি, আর তেমন কোনো এখানে যে যত্ন, আমি তেমন কোনো যত্ন করি নাই, শুধু একটা কাজ করা লাগছে। যে সময় লাগাইছিলাম ওই সময় কোনো বৃষ্টি ছিল না, তাপমাত্রা ছিল অধিক, আর দিনের বেলা আমাকে একটু গাছের উপর একটু পানি স্প্রে করতে হয়েছে যখন লাগাইছিলাম, এটাই জাস্ট একটা কাজ ছিল, আর একটু পচনের ছত্রাকনাশক ওষুধ দেওয়া লাগছে এভাবে। আচ্ছা, তার মানে শীতকালীন সময়ে এর পিছনে যতটা শ্রম দিতে হয়, আপনি গ্রীষ্মকালীন সময়ে অতটা শ্রম দেননি চাচ্ছেন কি? এটা না, এটা মূলত হচ্ছে আমি কয়েকটা কাজ আগায় নিছি এখানে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমার ঘাস হয়নি, এই জমিতে আমার কোনো ঘাস নাই, কারণ হচ্ছে আমি মালচিং করছি এখানে, আর এখানে যে সারটা দরকার ছিল, এর খাদ্যটা দরকার ছিল, এটা আমরা যখন চাষ করছি ওই সময় আমরা দিয়ে দিছি জমিতে, এটা এর বিশেষত্ব। আর কপিটা হচ্ছে আমার জীবনে আমার এটা কিন্তু প্রথম, তাও আবার গ্রীষ্মকালে, মানে শীতকালীন ফসল গ্রীষ্মকালে করছি, তারপর একটা নতুন ব্যক্তি, সেটা আমি পারছি, আমি সফল, কারণ আমার এখানে কপি বর্তমান রেডি আছে। আপনি কি মনে করতেছেন যে এই ফসলটা অন্যান্য কৃষকরাও করতে পারবে? 100% আমি করছি, প্লাস হচ্ছে আরও দুইটা কৃষককে আমি দিছি এই কপিটা, সেটা হচ্ছে আমাদের সাথী ফসল হিসেবে দিছি, যেহেতু একজন কৃষকের তো আমি কখনোই লস করতে পারি না। সে একটা ফসল লাগাইছে, দেখা গেলো যে বেগুন লাগাইছে, বেগুনের চারা যেহেতু ফাঁক হয়েছে, মানে ডিস্টেন্সটা দুই হাত, আর দুই হাতের মাঝখানে আমরা একটা করে কপি চারা দিয়ে দিছি, সেক্ষেত্রে তাদের বেগুনের কোনো ক্ষতি হয় না, আর মাঝখান থেকে সে একটা এক্সট্রা একটা সাথী ফসল হিসেবে সে এখান থেকে একটা মুনাফা অর্জন করতে পারবে। তার মানে এর বীজ কি খুব সহজলভ্য নাকি বীজের দাম বা চারার দাম যদি বলেন, তাহলে আপনি শীতকালীন যেভাবে দাম যায় গ্রীষ্মকালীন একই, আলাদা কোনো তারতম্য নাই, জাস্ট শুধু আপনি লাগাবেন কি না, এইটা জাস্ট আমি পরীক্ষামূলক আমি করছি, আমার এখানে হয়েছে, আপনার এখানে যা হবে। খরচের মধ্যেও কোনো পার্থক্য নাই? খরচের মধ্যে একটু খালি আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি শীতকালে যতটা সহজে আবাদ করতেছেন, গ্রীষ্মকালে কিন্তু ততটা সহজ নয়, একটু আপনাকে প্রত্যেকটা মুহূর্তে এটাকে তদারকির মধ্যে রাখতে হবে।
তাহলে আপনার এটা কপি উঠে আসবে এই এতটুকুই। আর এর পিছনে শ্রম, যে শ্রমটা আপনি বললেন যে সাধারণ একটু পানি ব্যবহার করছেন, আর এটা যখন আমরা চারা লাগাইছি ওই সময়টা সামান্য কীটনাশক, হ্যাঁ সামান্য কীটনাশক, আর কোনো বাড়তি কোনো শ্রম বাড়তি বলতে কি, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার তাপমাত্রা হচ্ছে, সেক্ষেত্রে একটু পচনের ওষুধ দিতে হয় এতটুকুই। আর আমরা হচ্ছে কৃষকদের মাঝে একটা একটা সুবিধা দিয়ে থাকি, সেটা হচ্ছে ওরা যখনই ফোন দেবে আমরা তখনই তাদের সঙ্গে কথা বলে তাদের যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার উপর আমরা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। আচ্ছা, এর এই সুবিধাটা আমরা দিয়ে থাকি। এর বীজ বা চারা কি নিজে আপনি উৎপাদন করেন? জি, আমার নার্সারি আছে, সবজি নার্সারি, যেখানে হচ্ছে আমরা সিডলিং ট্রেতে আধুনিক পদ্ধতিতে চারাগুলো উৎপাদন করে থাকি। ঠিক আছে, প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে উনি আসলে মূলত এই সাথী ফসল হিসাবে যেন কৃষকরা এই গ্রীষ্মকালীন ফুলকপি আবাদ করতে পারেন।